আমার বন্ধু শিউলি ওর সাথে ফোনে কথা হচ্ছিল সেদিনে, তো ও বলছে যে একই রকমের চিকেনের ঝোল ঝাল খেয়ে খেয়ে বিরক্ত লেগে যাচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম যে একটা অন্য রকমের চিকেনের রেসিপি বানাই, কেননা চিলি চিকেন, বাটার চিকেন তো রয়েইছে, কিন্তু ভাত, গরম ভাতের সাথে আমাদের বাঙালিদের কিন্তু চিকেন কষা বা চিকেন কারি বা চিকেনের লাল ঝোলটাই বেশি ভালো লাগে। তাই একটুখানি ডিফারেন্টভাবে বানালাম, দেখো যদি পছন্দ হয়। খুবই সিম্পল একটা রান্না। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 2 চামচ মতো সর্ষের তেল, এরপরে আমি পেঁয়াজটা কেটে নেব। তো আমি ওই 500 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম, তার জন্য আমি পেঁয়াজ কাটছি তোমার 3টে মিডিয়াম সাইজে। এবার পেঁয়াজটাকে আমি ভালো মতো করে কেটে নেবো, একদম ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে, কেননা এক্ষেত্রে পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানাবো। এই রান্নাটা সত্যি সত্যি খুব সহজ, যেদিনে খুব কাজ থাকবে তোমাদের সেদিনে এই রান্নাটা তোমরা করতে পারো, দেখবে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এবারে আমি ওই যে কড়াই তেলটা গরম হচ্ছিলো ওর মধ্যে দিচ্ছি একটা ছোট এলাচ, আর দিচ্ছি তেজপাতা, তোমরা এখানে লং বা দারচিনিও কিন্তু দিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে আমাকে ভালো মতো করে একদম বেরেস্তা বানাতে হবে, তার জন্য আমি কিন্তু এটাকে লো ফ্লেমে ছেড়ে দেবো অনেকক্ষণ। সাইডে একটা মশলা পেস্ট করে নিচ্ছি, তার মধ্যে একদম বেসিক মশলা আদা রসুন আর কাঁচা লঙ্কা, ভালো মতো করে শিলে আমি এটাকে বেটে নিচ্ছি, কেন অল্প তো সেই জন্য আমি আর এটা মিক্সিটা বার করলাম না। আর আমাদের মিক্সার গ্রাইন্ডারটা অনেকদিন ধরে খারাপও হয়ে রয়েছিল, সেই জন্য সমস্যা হচ্ছিল, শিলেই বেটে নিলাম। শিলে বাটা রান্না দেখবে মশলা অনেক টেস্টফুল হয়। এবার চিকেনগুলোকে ধুয়ে তার মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দিলাম যেটা বাটলাম, আর গুঁড়ো মশলা মানে হলুদ, নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ টক দই, আর তার সঙ্গে দিয়েছি অল্প একটুখানি সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে চিকেনের প্রত্যেকটা পিসের মধ্যে মশলাটা কিন্তু ঢুকে যায়, খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। এবারে এই যে দেখো এদিকে পেঁয়াজটাও রেডি হয়ে গেছে, পেঁয়াজটাকেও আমি শিলে নিয়ে নেবো। শিলে নিয়ে একদম সুন্দর করে মিহি পেস্ট এটাকে করে নেবো। যদি তোমরা মিক্সিতে বাটো তাহলে একটু ওয়েট করো পেঁয়াজটা পুরো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, তারপর মিক্সির বাটিটা চালিয়ে, নইলে কিন্তু দুর্ঘটনা হতেই পারে। আর আমার মুখের অবস্থা দেখো একদম বেহাল হয়ে গেছি গরমে, কারণ এরপর আমাকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, সেই কারণে খুব তাড়াহুড়ো। তো এবার ওই যে পেঁয়াজ বাটাটা সেটাকেও আমি মশলা মাখানো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে সাইড করে রেখে দিচ্ছি। আর ওদিকে তেলটা তো গরমই আছে, যে তেলটায় আমরা পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটাতেই আমি মশলা মাখানো চিকেনটাকে এবারে দিয়ে দিচ্ছি। বললাম না খুবই ইজি, ম্যারিনেট করে রাখারও কোনো ঝামেলা নেই, আর খুব একটা বেশি কিছু মশলারও দরকার নেই, ঘরোয়া উপাদান দিয়েই হয়ে যায়। তবে একটুখানি টুইস্ট অ্যান্ড টার্ন করতে হয়, তাহলে কিন্তু টেস্টটা একদম পুরো ডিফারেন্ট হয়ে যায়। তারপরে মশলা সমেত চিকেনটা দিয়ে আর কিচ্ছু করার নেই, এবার শুধু নাড়িয়ে যেতে হবে, কষাতে হবে, আর ঢাকা দিয়ে দিয়ে জলটা বেরোনো অব্দ ওয়েট করতে হবে বাস, কেননা সব মশলা দেওয়া হয়ে গেছে, কোনো ঝামেলার কোনো আর বিষয় নেই। এরপর একটু কষিয়ে নেবার পর যখনই তেলটা ছেড়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে। তোমরা খুলে খুলে দেখবে, যখন দেখবে চিকেনটা একদম টেন্ডার হয়ে গেছে তখন নামিয়ে নেবে, বাস আর কোনো সমস্যা নেই। এবার দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, তেলটা পুরো ছেড়ে গেছিলো, এরপরে ওই 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি, যেহেতু কষিয়েছিলাম একটুখানি সেহেতু তাড়াতাড়ি এটা সেদ্ধ কাছে, আমি কিন্তু জল একদমই দিইনি, পুরো জলটাই বেরিয়েছে, আর আমি জল দেবও না। এবার আমি টেস্ট করে দেখে নিচ্ছি যে নুন টুন সব ঠিক আছে কিনা, আর যেহেতু আমি জল দিইনি, পুরোটা মশলার গ্রেভিতেই এটা হচ্ছিল, সেহেতু এটার টেস্ট অসাধারণ হয়েছে। এবার এটাকে আমি সার্ভ করে নেব, দেখলে তো কত ইজি এই রান্নাটা। এটা কিন্তু ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো কিছুর সাথে খুব ভালো যায়, অবশ্যই বাড়িতে বানিও। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। পূজা আমাকে বাটার চিকেন নয়, ও বলেছিল গার্লিক চিকেনের রেসিপিটা দিতে, আমি নেক্সট দিন অবশ্যই গার্লিক চিকেন বানিয়ে পূজা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। ততক্ষণ ভালো থেকো সবাই।